একদিকে দুরন্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান একই গতিতে পিছিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির অবমূল্যায়ন করল ইমরান খানের সরকার। শুক্রবার সকালে $1 সমান ১৪৪ পাকিস্তানি রুপি হয়, যা এ যাবৎকালের জন্য সর্বোচ্চ। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানায়, হঠাৎ করেই $1 বিপরীতে ১০ রুপি বেড়ে গেছে পাকিস্তানি মুদ্রার দর। বৃহস্পতিবারও $1 সমান ১৩৪ রুপি ছিল। শুক্রবার সকালে লেনদেনের শুরুতেই $1 সমান ১৪২ রুপি হয়, পরে তা ১৪৪ রুপিতে গিয়ে থাকে। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের মহাসচিব জাফর পারাচা ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হঠাৎ করে রুপির অবমূল্যায়ন বাজারে আতঙ্ক সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা মনে করছেন, খোলা বাজারে লেনদেন শুরু হলে দাম ১৪৩ থেকে ১৪৪ রুপি হবে। জাফর আরও বলেন, অবশ্য ডলারের বিপরীতে রুপির এই অবমূল্যায়ন প্রত্যাশিত ছিল, কারণ সম্প্রতি IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও সরকার এই বিষয়ে কথা বলেছে। তিনি মনে করেন, IMF পাকিস্তানকে যে অর্থ সহায়তা দিতে যাচ্ছে তার অন্যতম একটি শর্ত পূরণ করল ইমরান খানের সরকার। তবে সরকারের উচিত এই বিষয়ে আতঙ্ক ছড়ানোর আগে থেকেই আর্থিক বাজারের বিনিয়োগকারীদের আশ্বস্ত করা। আরেক বাজার বিশ্লেষক আহসান মেহনতি বলেন, এই অবস্থা আন্তঃব্যাংকিং বাজারে অপ্রত্যাশিত ছিল, কারণ দেশ এখনও IMF এর প্রোগ্রামে যায়নি। এটি পাকিস্তানের জন্য ভালো হয়নি, এর ফলে আমদানি ব্যয় বাড়বে, ফলে আশঙ্কা তৈরি করছেন তিনি। মেহান্তি বলেন, অর্থ সহায়তা দিতে IMF চায় $1 সমান ১৪৫ রুপি হোক। এছাড়া সুদের হার 10.5% চায় সংস্থাটি। এখন মনে হচ্ছে সরকার IMF এর দাবি মেনে চলছে। গত অক্টোবরে ডলারের বিপরীতে ব্যাপক অবমূল্যায়ন হয় পাকিস্তানি রুপির। সেই সময় $1 সমান ১৩৩.64 রুপি হয়। তবে পরদিনই আবার $1 সমান $124.27 হয়। এর আগে ২০১৭ সালের ডিসেম্বর ও ২০১৮ সালের মার্চে রুপির 5% অবমূল্যায়ন করে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে বাংলাদেশের ঢাকায় পাকিস্তানি হাই কমিশনের কম্পিউটার চুরি যাওয়ায় বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ সরকারের কাছে কঠোর প্রতিবাদ পাঠানো হয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানি হাই কমিশনের কনসুলার সেকশনে কিছু চোর ঢুকে সেখান থেকে বেশ কয়েকটি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে দাবি পাকিস্তানের। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঘটনাটির সাথে সাথেই ঢাকা স্থানীয় পুলিশকে জানানো হয়েছে এবং একটি FIR নিবন্ধনও করা হয়েছে। ইসলামাবাদের দাবি যে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে এবং হাই কমিশন নিরাপত্তা বাড়ানোর জন্য তার সরকারকে অনুরোধ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি হাই কমিশনের ভবন কূটনৈতিক এলাকায় অবস্থিত, যা অত্যন্ত সুরক্ষিত এলাকা। এরকম একটি জায়গায় এভাবে চুরির ঘটনা বড় রকমের উদ্বেগের কারণ। আমরা ঢাকা ও ইসলামাবাদে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, যেহেতু হাই কমিশনটি বাংলাদেশে, তাই তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের।